শুরুতেই সংবাদ শিরোনাম, তিন দিন টিকে থাকার মতো খাবার ও গোলা বারুদ আছে রুশ সেনাদের, পুতিনকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা ফাঁস, 15,300 রুশ সৈন্য হত্যার দাবি ইউক্রেনের, ফসফরাস বোমা ব্যবহার করছে রাশিয়া অভিযোগ ইউক্রেনের, আমদানি ঘাটতির কারণে বন্ধ হয়ে গেল রাশিয়ার ট্যাঙ্ক ফ্যাক্টরি দাবি ইউক্রেনের, রুশদের হটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিল ইউক্রেনের সেনারা, যুদ্ধ এড়াতে ইউক্রেন ছেড়ে পালিয়েছে 35 লাখ শরণার্থী। এবার বিস্তারিত, ইউক্রেনে অবস্থানরত রুশ সেনাদের কাছে আর মাত্র 3 দিনের খাবার ও গোলা বারুদ অবশিষ্ট আছে, মঙ্গলবার এমন দাবি করা হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার তারা জানায় ইউক্রেনে টিকে থাকার মতো আর মাত্র 3 দিনের খাবার ও গোলা বারুদ আছে রুশ সেনাদের কাছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগের মতোই ফুয়েল বা জ্বালানির সমস্যায় আছে রুশ সেনারা। তারা গাড়িতে করে তেলের ট্যাঙ্কার নিয়ে এসে এই সমস্যার সমাধানের চেষ্টা চালায়, কিন্তু রাশিয়ার ট্যাঙ্কারগুলো দুর্বল হওয়ায় সেনাদের কাছে জ্বালানি পৌঁছাতে পারেনি। বেশ কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন, রাশিয়া খুব সম্ভবত ইউক্রেনে প্রচুর পরিমাণ সৈন্য ও সামরিক সরঞ্জাম হারিয়েছে। এরকম চলতে থাকলে ইতিহাসের পাতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ হিসাবে জায়গা করে নিতে পারে। এদিকে সম্মুখ যুদ্ধে ইউক্রেনের সঙ্গে টক্কর দিতে ব্যর্থ হওয়ার পর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। তাদের এসব হামলায় ইউক্রেনের বেশ কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন আক্রমণ করে সারা বিশ্বে সমালোচনার মুখে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনকি নিজের দেশেও বিক্ষোভের মুখে পড়ছেন সাবেক এক গুপ্তচর। আর তাই রাশিয়ায় যুদ্ধবিরোধী যে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশের রোধে প্রশাসনকে নির্দেশ দিয়েছে রুশ সরকার। কিন্তু এর মাঝেই এমন এক খবর উঠে এসেছে যা শুনে অনেকেই চমকে গেছেন, খবর নিউইয়র্ক পোস্টের। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা প্রধানের দাবি করেছেন, রাশিয়ার একদল প্রভাবশালী ব্যক্তি রুশ প্রেসিডেন্টকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা করছে। নীতিগতভাবে তারা রুশ প্রেসিডেন্টের বিরোধী। প্রভাবশালী ওই রুশ এলিটরা রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যবসায়ী ও অফিসার শ্রেণীর একাংশকে একত্রিত করার কাজও শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার চক্রান্ত করা ব্যক্তিদের নির্দিষ্ট একটি উদ্দেশ্য রয়েছে। তাদের লক্ষ্য ভ্লাদিমির পুতিনকে রুশ প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে অন্য কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট পদে নিয়ে আসা, কারণ পুতিনকে প্রেসিডেন্ট পদ থেকে সরানো গেলেই কেবল পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার ব্যবসায়িক সম্পর্কের উন্নতি হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পথও সুদৃঢ় হবে। আগ্রাসনে আসা 15,300 রুশ সৈন্যকে হত্যার দাবি করেছে ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও জানানো হয়, ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ার 509টি ট্যাঙ্ক, 1,556টি সাজোয়া যান ও 252টি গোলান্দাজ ইউনিট ধ্বংস করেছে। একই সাথে রাশিয়ার 99টি বিমান, 123টি হেলিকপ্টার, 3টি নৌযান ও 35টি ড্রোন ধ্বংসের তথ্য বিবৃতিতে জানানো হয়। তবে যুদ্ধে নিজেদের হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানায়নি ইউক্রেন। রাশিয়া সর্বশেষ গত 2 মার্চ যুদ্ধে নিজেদের হতাহতের তথ্য জানায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়, যুদ্ধে মোট 498 রুশ সৈন্য নিহত হয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের সূত্রে জানানো হয়, যুদ্ধে রাশিয়ার প্রায় 7,000 সৈন্য নিহত হয়েছে। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে 21 ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র দনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে 24 ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণ মাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রামস্ক শহরে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে রাশিয়া, এমন অভিযোগ করেছে ইউক্রেন। সোমবার এক ফেসবুক পোস্টে ইউক্রেনের পুলিশ প্রধান অলেক্সি বিলোচিতস্কি বলেন, তুমিও ফসফরাসে বোমার ঝলসে যেতে পারো। ইউক্রেনের কর্মকর্তারা আরও কয়েকবার একই অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, মস্কো ফসফরাস বোমা ব্যবহার করছে যার কারণে আগুন বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে। 1977 সালে জেনেভা কনভেনশনে যুদ্ধ বা সংঘর্ষে ফসফরাস বোমা নিষিদ্ধ করা হয়। ইউক্রেনের রুশ বাহিনীর সামরিক জেরে আমদানি ঘাটতির কারণে বন্ধ হয়ে গেল রাশিয়ার একটি ট্যাঙ্ক কারখানার উৎপাদন। সোমবার এক ফেসবুক পোস্টে ইউক্রেনের জেনারেল স্টাফ অফ আর্মড ফোর্সেস এই দাবি করেছে খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ অফ আর্মড ফোর্সেস এই দাবি করেছে যে রাশিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত উরাল ভাগন জাভোড ট্যাঙ্ক কারখানা আমদানি ঘাটতি কারণে উৎপাদন বন্ধ করে দিয়েছে। এই কারখানায় মূলত বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশের দ্বারা ট্যাঙ্ক উৎপাদন করা হতো, আর এর বেশিরভাগ যন্ত্রাংশই আমদানি করা হতো পশ্চিমা দেশগুলো থেকে। তবে উরাল ভাগন জাভোড ট্যাঙ্ক কারখানার উৎপাদন বন্ধের বিষয়ে রুশ মিডিয়া কোনো সংবাদ পাওয়া যায়নি এবং বিবিসির পক্ষেও নিরপেক্ষভাবে খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে মঙ্গলবার 27তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত 26 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। কয়েকদিনের অব্যাহত লড়াই শেষে রুশ সেনাদের হটিয়ে পুনরায় মাকারিভ শহরে নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইউক্রেন। মাকারিভ শহরটি রাজধানী কিয়েভ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। মঙ্গলবার ফেসবুকে দেওয়া একটি পোস্টে মাকারিভের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়, যদিও ইউক্রেনের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। মাকারিভ বেশ গুরুত্বপূর্ণ শহর, কারণ এই শহরটি নিয়ন্ত্রণ নিয়ে রাজধানী কিয়েভকে ঘিরে ফেলার পরিকল্পনা করছিল রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মাকারিভের দখল নিয়ে এখন কিয়েভের দিকে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কও তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে, ফলে রাশিয়া এখন কিয়েভকে ঘেরাও করতে পারবে না। মাকারিভ দখল করার ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মাকারিভে এখন উঠছে ইউক্রেনের পতাকা। এদিকে মাকারিভকে রুশ সেনাদের হাত থেকে রক্ষা করতে পারলেও এখনও উত্তর পূর্ব দিকে অবস্থিত বুচা, হস্তমেল এবং ইরপিন রাশিয়ানদের দখলে রয়েছে। কিয়েভকে ঘিরে ফেলতে এই শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বাড়ির পর বাড়ি ধসিয়ে দিয়েছে তারা। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের জেরে শ্রেষ্ঠ যুদ্ধে 35 লাখ শরণার্থী দেশ ছেড়ে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। সোমবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর এক জরিপে তথ্য জানানো হয়। জরিপের তথ্য অনুযায়ী 24 ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর 26 দিনে মোট 35,57,245 ইউক্রেনীয় নাগরিক প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে পোল্যান্ডের সবচেয়ে 21,13,554 শরণার্থী আশ্রয় নিয়েছে। অপরদিকে রোমানিয়ায় 5,43,308 জন, মলদোভায় 3,67,913 জন, হাঙ্গেরিতে 3,17,863 জন, স্লোভাকিয়ায় 2,53,592 জন, রাশিয়ায় 2,52,376 জন ও বেলারুশে 4,308 জন শরণার্থী আশ্রয় নিয়েছেন। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে 21 ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র দোনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।